চেন্নাই টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 357 রান। 515 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 4 উইকেটে 158 রানে দিন শেষ করে টাইগাররা। এর আগে গিল ও পন্থের সেঞ্চুরিতে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 287 রানে। রিপোর্ট করেছেন হাসান মেহদি। আলোক স্বল্পতায় খেলা বন্ধের মিনিট কয়েক পরে দিনের ইতি টেনেছেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে টাইগারদের বোর্ডে জমা পড়েছে 4 উইকেটে 158। অধিনায়ক নাজমুল শান্ত অপরাজিত 51 ও অন্য প্রান্তে 5 রানে সাকিব। চতুর্থ দিনে বাংলাদেশ ফাইট ব্যাক দিতে পারবেন নাকি হেলে দুলে ভারতকে জিতিয়ে দেবেন তা নির্ধারণ হয়ে যাবে কালই। 515 রান চেস করতে নেমে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশকে জাকির সাদমানের ওপেনিং জুটি এনে দিয়েছে ভালো শুরু। দুজনের 62 রানের জুটি ভাঙে বুমরার বলে। 33 রানে জাকির ক্যাচ দিয়ে ফিরেছেন জাসওয়ালের হাতে। হেলাফেলায় উইকেট বিলিয়ে দিয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। অশ্বিনের বলে মিড উইকেটে ক্যাচ বন্দি গিলের কাছে। এরপর বেশিক্ষণ হাল ধরতে পারেননি মুমিনুল ও মুশফিক। দুজনেই প্যাভিলিয়নের পথে হাঁটেন অশ্বিনের ডাবল শিকারে। এর আগে 3 উইকেটে 81 রান নিয়ে দিন শুরু ভারতের। প্রথম সেশনটা দারুণভাবেই রাঙিয়েছেন দুই ব্যাটার পন্থ ও শুভমান গিল। আগের দিনে 67 রানে 3 উইকেট হারানো ভারতকে চতুর্থ উইকেটে 167 রান এনে দিয়েছে এই জুটি। 21 মাস পর টেস্টে ফিরে সেঞ্চুরি পন্থের। মিরাজের কাছে পন্থ ফেরার পর ব্যাট চালানো থামেননি গিল। প্রথম ইনিংসে 0 রানে ফেরার পর টানা দুই টেস্টে শতক হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার। এরপর কেএল রাহুলকে সাথে নিয়ে বোর্ডে 57 রান যোগ করে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করে 287 রানে। হাসান মেহেদি, জিটিভি নিউজ।